বন্ধুরা, বর্ষার সাথে সাথে প্রত্যেকটি গাছেই খুব ভালো গ্রোথ দেখা দিয়েছে। এই সময় বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটি গাছই খুব সুন্দরভাবে তার বৃদ্ধি স্বতঃস্ফূর্তভাবে শুরু করে। এই গাছটির কাজ কিছুদিন আগেই করেছিলাম, আপনাদের হয়তো খেয়াল থাকবে। এর যে স্টাইল ছিল সেটি সম্পূর্ণ কনভার্ট করে নতুন একটি রূপ বা আকৃতি এতে প্রদান করেছিলাম এবং তারপরে এতে দেখুন প্রচুর নতুন ব্রাঞ্চিং হয়েছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, এখানে একটু ক্লোজ আপে দেখলে বুঝতে পারবেন যে বৃদ্ধি যখনই খুব বেশি রকম হবে তখন কিন্তু এ ধরনের ওয়্যার বাইট, অর্থাৎ গাছের ব্রাঞ্চগুলোকে বাঁকাবার জন্য যে তার ব্যবহার করেছিলাম সেই তারগুলো গাছের ছালের মধ্যে বসে গিয়েছে। তা এমতো অবস্থায় আমাদেরকে যাতে ব্রাঞ্চটিতে খুব বেশি রকমের কোনো ক্ষতি না হতে পারে, অর্থাৎ এই বাকলগুলো যাতে পুরোপুরি কেটে না যায়, সেই জন্য আমাদেরকে ওয়্যারগুলো রিমুভ করে দিতে হবে। এবং তখনই ঘটে একটি বিপত্তি, সেটি হচ্ছে যে ব্রাঞ্চগুলো দেখুন যেরকম পজিশানে আমরা সেট করেছিলাম তার থেকে অন্যরকম জায়গায় চলে এসেছে। এবার এখানে আমাদেরকে আবার এখন ডাইরেকশান চেঞ্জ করে এটিকে যদি আমরা রিওয়্যারিং করি তাহলে হয়তো এর আকৃতি প্রদান করা যাবে আবার, কিন্তু সেক্ষেত্রে ব্রাঞ্চগুলো কিন্তু এমনিতেই থিকনেস কম, তারপরে এতে যথেষ্টই ওয়্যার বাইট হয়েছে। তাই আজকে আমরা অন্য কিছু দিয়ে সাপোর্ট দিয়ে চেষ্টা করব গাছটিতে যে স্টাইলিং আমরা করেছিলাম সেটিকে আবার ঠিকঠাক করার, এবং সাথে এতে কিছু আনওয়ান্টেড শুট গ্রো হয়েছে সেগুলো আমরা আজ বাদ দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী, এবং রোজকার মতো সাথে রয়েছি আমি আপনাদের বন্ধু মিন্টু নন্দী। বন্ধুরা, চলুন মেজর যে ব্রাঞ্চগুলো রয়েছে তার ওয়্যারগুলোকেও আমরা রিমুভ করে নিই, কারণ বর্ষায় গাছটিতে বৃদ্ধি আরও জোরালো হবে এবং সেই সময় এই ব্রাঞ্চগুলোতেও কিন্তু খুব ভীষণ রকমের ওয়্যার বাইট হতে পারে। তা এখন অল্প ওয়্যার বাইট রয়েছে, এই সময় আমরা এগুলোকে রিমুভ করে দিলে এর পরবর্তী যে বৃদ্ধি হবে সেই সময় এই যে ওয়্যার বাইটের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো কিন্তু ভরাট হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এতে ওয়্যার বাইট হয়েছে। এরপরে আমরা ব্রাঞ্চের পজিশানগুলো ঠিক করার জন্য টবের মধ্যে একটি অবলম্বন পুঁতে নেব। টবের গভীরতা যেহেতু খুবই কম সেই জন্য এই অবলম্বনটিকে ফিক্স করার জন্য আমরা আরও তিন দিক থেকে তিনটি সাপোর্ট দিয়েছি, এখন এটি একদম ঠিকঠাক রয়েছে। এরপর ঝুঁকে পড়া ডালটিকে আমরা এই অবলম্বনের সাথে বেঁধে এর পুরনো পজিশানে নিয়ে আসব। এতে হবে কি ব্রাঞ্চের পজিশানিংটাও ঠিকঠাক হবে এবং ডালটির মধ্যে ওয়্যার বাইট হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন আমি এটিকে বেঁধে এই পজিশানটা ঠিক করে দিয়েছি এবং ওর অতিরিক্ত যে অংশগুলো ছিল সুতোর সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর এতে যে অবাঞ্ছিত বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধিগুলো আমরা একে একে দেখে ঠিক করে দেব, এবং এই ধরনের যেমন দেখুন এখানে যে কচি ডগা রয়েছে এগুলোতে তো ওয়্যারিং করলে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয়, কারণ এই অবস্থায় ডালগুলি ভঙ্গুর থাকে। তাই এর লিডারটিকে আমরা এই অবলম্বনের সাথেই খুব ভালোভাবে বেঁধে দিলাম যাতে এখানের মুভমেন্ট এবং এর পজিশান দুটোই ঠিকঠাক থাকে। এর পরের কাজ হলো আমাদের একটি একটি করে দেখে নিয়ে আনওয়ান্টেড শুট এবং আনওয়ান্টেড লিফ অর্থাৎ অবাঞ্ছিত ডগা এবং পাতা বাদ দিতে হবে। এবার প্রশ্ন আসতে পারে অবাঞ্ছিত পাতা কোনগুলোকে আমরা বলছি, সেই সমস্ত পাতাগুলোকেই আমরা এখানে কেটে বাদ দিচ্ছি যেই পাতাগুলোর জন্য অন্য গাছের অন্য কোনো অংশ আলো থেকে সূর্যের আলো থেকে বঞ্চিত হচ্ছে, অথবা কোনো কাক্ষিক মুকুল থেকে ডগা বেরিয়ে যাবার পরেও তার পুরনো যে পাতাটি রয়ে গেছে কাক্ষিক মুকুলের গোড়ায় সেই পাতাটিকে আমরা রিমুভ করে দেব। একই সাথে আমরা উপরের দিকের যে ব্রাঞ্চগুলো রয়েছে তার টিপগুলোকেও রিমুভ করে দেব, কারণ গাছের স্বতঃস্ফূর্ত ধর্ম হলো তার উপরের দিকের ব্রাঞ্চগুলোতে বৃদ্ধি ঘটানো এবং
এক্ষেত্রে ওপরের দিকের ব্রাঞ্চগুলোতে যদি বৃদ্ধি খুব বেশি রকমের জোরালো হয় সেক্ষেত্রে কিন্তু নিচের দিকের ব্রাঞ্চগুলো ডাইব্যাক হতে পারে। তাই এটি কিন্তু আমাদের সবসময় কাটিং, প্রুনিং এবং পিঞ্চিংয়ের মাধ্যমে নিশ্চিত করতে হবে যাতে গাছের সব অংশে বৃদ্ধির একটা সামঞ্জস্য বজায় থাকে। তা বন্ধুরা দেখুন, এর আনওয়ান্টেড শুট এবং এর আনওয়ান্টেড যে লিফ ছিল সেগুলো আমরা এক এক করে দেখে দেখে প্রায় সবটাই বাদ দিয়ে দিয়েছি। যেহেতু নিম্নচাপের সময়, কখনো মেঘ কখনো রোদ, হয়তো পিকচার কোয়ালিটি একটু ডিটোরিয়েট করেছে, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে দেখার যদি কোনো সমস্যা হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের বনসাইয়ের কাজ করার ক্ষেত্রে যথেষ্টই কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করবেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। তা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।